বড় কঠিন লোক তুই যাকে ভালোবাসিস আমি তার সঙ্গে তোর বিয়ে দেবো কিন্তু এইভাবে তুই বিয়ে করছিস কেন মা ঝামেলা করবে তাই আচ্ছা ঠিক আছে বললাম তো তোর পছন্দের ছেলের সঙ্গেই তোর বিয়ে হবে দিস মাই ওয়ার্ড জি জি না না আমি আমি বুঝতে পারছি মিটিংটা শেষ করে আপনাকে কল ব্যাক করি জি 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 আসসালাম জি 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 মানুষ এত খারাপ হতে পারে কল্পনাই করতে পারি না কেন কি হয়েছে ওই যে আলম ভাইয়ের কথা হচ্ছে আলম ভাই মানুষটা এত খারাপ তুমি তো চেনো হ্যাঁ আমি তো চিনি কেন আলম ভাই কি করলো আরে এগারো বছর যাবৎ একটা মেয়ের সাথে তার রিলেশন সেই মেয়েটা সাত বছর ধরে তাকে বিয়ের চাপ দিচ্ছে সে সাতশো রকম কস্তরি করছে একবার বলছে যে আমার মা অসুস্থ আবার বলছে বাবা হাসপাতালে আবার বলছে ছোট ভাইটা ম্যাট্রিক পরীক্ষা দেবে আবার বলছে আমার ছোট বোনটা আয় পাস করেছে ওকে আগে বিয়ে দেনি মানে তার কজের শেষ নেই মাঝে মাঝে মনে হয় কি জানো তো জুতা পেটা করে আসি আলম ভাইয়ের কথা বাদ দাও আমাদের কথা আমাদের আমাদের আবার কি কি কথা আমাদের রিলেশনে কত বছর হলো ছয় বছর ছয় বছর আবির আমার দিকে তাকাও আমরা বিয়েটা কবে করছি আমরা বলছি আগে হেসে নেই গল্প শেষ করে পুরো হাসা শুরু করলে নাড়িতে প্যাঁচ লেগে যেতে পারে এখন অর্ধেক হাসবো গল্প শেষ করে অর্ধেক হাসবো বলছি এখনো বলছি হয়েছে কি আমার বয়স যখন সাত বছর হঠাৎ আমার দাদির মাথা ক্যারা উঠে গেল সে আমাকে বিয়ে করাবে আমার মা তো অবাক বললো আম্মা কি বলছেন আপনার নাতির তো কেবল সাত বছর বয়স বলছে যে বাবা এত কিছু বুঝি না আমি স্বপ্ন দেখেছি যে কোনো দিন মারা যাব তাই মরে যাওয়ার আগে আমি আমার নাত বউ দেখে যাব আমার যে পঞ্চাশ ভরি সোনা আছে এই সোনা দিয়ে আমার নাত বউকে আমি নিজের হাতে সাজাব মা বলল দেখেন আম্মা সাত বছরের পাত্রের জন্য আমরা পাত্রী পাবো তিন বছরে এখন তিন বছরের পাত্রীকে যদি আপনি পঞ্চাশ ভরি সোনা দিয়ে সাজাতে চান তাহলে তো সোনার নিচে চাপা পড়ে পাত্রী মারা যাবে আবির এসব ঘেনা পেঁচাল বাদ দিয়ে আসল কথাটা বল আমরা কবে বিয়ে করছি আশা আর কিছুদিন সময় দাও লাস্ট থ্রি ইয়ার্স তুমি আমাকে একই কথা বারবার বলছো কিছুদিন সময় দাও না আর কতদিন না আশা আমি কিন্তু আমাদের ভালোর জন্য এই বিয়েটা পেয়েছি
তোর যে শান্তি অধিদপ্তরের শান্তি রপ্তানির কাজটা যদি আমরা পেয়ে যাই তাহলে তো হাতে টাকা ক্যারকার করে চলে আসবে, ক্যারকার করে চলে আসবে। আমরা করবো কি, ডাইরেক্ট মালয়েশিয়া ফ্ল্যাট কিনে ফেলবো, দরকার পড়লে মালয়েশিয়াই হবে আমাদের সিটিজেনশিপ। মালয়েশিয়ার চিন্তাটা মাথা থেকে মুছে ফেলো, শান্তি অধিদপ্তরের গেটে ঢুকতে পারো কিনা সেই চিন্তাটা করো। হ্যাঁ, এটাই তোমার জন্য লাস্ট চান্স। তিন দিন, তিন দিনের মধ্যে যদি তুমি আমাকে বিয়ে করো ঠিক আছে, আর যদি বিয়ে না করো আমাদের রিলেশন এখানে এই মুহূর্তেই শেষ, ফিনিশ, জাস্ট আমি যাই। আচ্ছা 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 আচ্ছা, প্লিজ প্লিজ মাথা গরম করো না। কী ব্যাপার না, তুমি এমন করে আমার দিকে তাকায় আছো কেন? চোখে তো মনে হচ্ছে যে আগুন জ্বলতেছে। এর চাইতে বড় আগুন জ্বলছে আমার মনে। এমন করে কথা বলো না প্লিজ, আমি তোমার স্বামী, আমাকে এতটা অবিশ্বাস করা ঠিক না। চুপ করো, তোমার চরিত্র আমি খুব ভালো মতো জানি। খবরদার, আমার চরিত্র নিয়ে কিন্তু এর আগেও তুমি আজে বাজে কথা বলছো। আমি কিচ্ছু বলি নাই, ধৈর্যের একটা সীমা আছে। আজ তুমি কোন বলবা? আই গলাবাজি করছো কেন? গলাবাজি করছো কেন? বন্ধ করো গলাবাজি। গলাবাজি বন্ধ করো। সে লিখবে আমার জানা মতে তার চরিত্র ফুলের মতো পবিত্র। চুপ করো, ছি, নিজের বউয়ের সম্পর্কে এত এত খারাপ কথা বলতে তোমার লজ্জা করলো না? অন্যের বউ হয়ে রাত্রি রাতে যখন চাঁদে পেছনের মিজানের সাথে ঘোরো, হাওয়া খাও, তখন তো খুব ভালো লাগে। তখন লজ্জা সরম কোথায় থাকে? নাকি ছাদের রোমান্টিক হাওয়ার সাথে লজ্জা সরম মরিয়া যায়? ইচ্ছা করে এই জাহান্নামের সংসার প্রত্যেক মরিয়া চলিয়া যায়। হ্যাঁ, যারা ডুবে ডুবে পানি খায় ওদের তো ইচ্ছা করে সংসার ছেড়ে চলে যেতে। না, তুমি কেন সংসার ছেড়ে যাবে? তুমি যার জন্য সংসার ছেড়ে যাবে তাকে তো আমি বাসায় নিয়ে এসেছি। যার জন্য সংসার ছাড়বো মানে কি? তাকে দেখো তুমি, সুফিয়া, সুফিয়া, এটাকে সুফিয়া, দেখো তো, চিনতে পারো না ওকে? এই মেয়েকে আমি কেমন করিয়া চিনব? আগে তো কখনোই দেখি নাই। বাসায় কখনো কাজের মেয়ে হিসেবে কাজ করছে নাকি? হায় আল্লাহ, কি কইতাছো তুমি? ডি তুমি আমারে চিনতে পারছো না? তুমি তুমি বলতেছো আমাকে এই ঘটনা কি?
হয়ে গেছে, ইস যদি একটু দেখতে পারতাম। এই ভাবি কি ধরাই খায় কিনা? আরে না, আরে ভান্ডার তো একটা হাদার মিস করে, তুমি কিন্তু তার থেকে বড় হাদার। কে দুষ্টামি করে বলছি, তোমাকে ভালোবেসে হাদারাম বলিল বলো। চলো এখানে থাকার দরকার নেই, চলো চলো। আমি একটু থাকি না প্লিজ। আরে নাটক তো মাত্র শুরু, শেষ হতে তো সময় লাগবে, আর নাটক শেষ হলে তো ওরাই আমাদের কাছে আসবে। আসো আসো আসো, থাকার দরকার নেই। আমার সাদা সিধা পায়া, তুমি আমার বিয়ে করবা কইরা কত কিছুটা করছো আমার লাগে। এই ভাই, এই তুমি তাকে দেখো, হ্যাঁ মুখ সামলে কথা বলো, কিন্তু মুখ না সামলাম কিন্তু মন মন কেমনে সামলাম। তুমি আমার কাছে মাঝে মাঝে যাইতা, ডাকে ডাকি ওর পর কইছিলা আমার 3 মাস পর বিয়ে করবা, এরপরে যাইলে আর কোনো খবরই নাই। আমি তো বুঝলাম না, আমি তো এখন ঠিক হয়ে গেছি কিন্তু ওকে নিয়ে তো আমার টেনশন হয়, আমি তো খুবই ওয়ারিড থাকি। আমি কি ওর জন্য কমারি? আমি কি করে বলবো? আমি তো বলতেই পারি না, তোর আম্মার সঙ্গে আমি কোনো কথাই বলতে পারি না, কিছু বলতে গেলেই কে 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 শুরু করে দেয়। এইভাবে কি চলতে থাকবে সব? কি বললে, কি করেছি আমি বলো? আশ্চর্য, কেউ কোনো কথা বলছো না কেন? তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। দাঁড়াও, তুমি আমার হাজবেন্ড কে এভাবে বলতে পারো না? সবকিছু উদার কইরা দিছি আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি একদম ফিল করছি।
আমি তো প্রাসাদ ষড়যন্ত্রের একটা আলামত পাচ্ছি। কি বুঝলে? তুমি তো একটা বুদ্ধির অটোমি না? তুমি কিন্তু ইচ্ছা করলে তোমার মিলের সামনে একটা চেম্বার দিতে পারো, লেখা থাকবে যে এখানে 14 নম্বর গিরিঙ্গি বুদ্ধি বিতরণ করা হয়। ছোট বড় মাঝারি যে কোনো রকমের গিরিঙ্গি বুদ্ধি স্বল্প খরচে দেওয়া হয়, বিফলে মূল্য ফেরত 101% গ্যারান্টি। চুপ করো তো, কি আছে বাজে কথা বল। আমি যা বলেছি তা যদি ঠিকঠাক মতো করতে পারো দেখবে জালাল সাহেব আর নাই। আর জালাল সাহেব নাই মানে তুমি কিন্তু তখন উৎপাদন কাম ভান্ডার প্রধান। ওই যে কেস ফাইনাল হয়ে গেছে, অ্যাক্ট্রেস বোধহয় চলে এসেছে। ইয়ে সোনা পাখি, ওই এই মেয়েটাকে না ভেতরে আনা দরকার নেই। কেন, সমস্যা কি? আজে বাজে মেয়ে, এদের ভেতরে আসার দরকার নাকি? আর এই সমস্ত মেয়ের মুখ আমি দেখতে চাই না, ন্যাস্টি। ওনা তোমার নাটকে নায়িকা ছিল? আরে সে তো তোমার ওই যে কাজিন চাচাতো ভাইয়ের জন্যে। আচ্ছা আমি কি শুটিংয়ে গিয়েছি বলো? তা যাও নি, প্লিজ যাও যাও। এই সমস্ত আজে বাজে মেয়ে জানার দরকার নেই। কাজ হয়েছে পুরো? ওকে, সাইজ করে দিয়েছি। আচ্ছা আমার পেমেন্টটা দেন, আমার বাড়ি যেতে হবে, দেরি হয়ে গেছে। হ্যাঁ অনেক ব্যাপার ছিল। আচ্ছা একটু পানি খাবেন, খুবই পিপাসা পেয়েছে। বাবু যান, এক গ্লাস পানি দাও তো, উনি পানি খাবে। আসছি। এই যে পানি। শহর এই দেশ হলো বুঝি সব শেষ, অশান্তি অনাচার বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি। শান্তি অধিদপ্তর, শান্তি অধিদপ্তর, পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পিরিরা পাপ্পারা পা। সংসারে গোলমাল তবু ভারী বলচাল, খাটি রেখে পচামাল সমাজটা করে দেয় বেসামাল। বাজি চাল বাজি বন্ধ কর, তাই নিয়ে সদা বিজি। শান্তি অধিদপ্তর। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.